হ্যালো, ওয়েলকাম টু মাথুস কিচেন বিএনজি। কেমন আছেন আপনারা? আজকে আমরা শিখব ভেজিটেবল প্যানকেক। এটা বাচ্চাদের খুব ভালো লাগে আর বাচ্চাদের মায়েদেরও খুব সুবিধা হয়। স্কুলে টিফিন দিতে গেলে বা বিকেলে বাচ্চাদের কিছু খেতে দিতে গেলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় একটা রেসিপি। প্যানকেক হলো একটা কমপ্লিট ফুড। আমি একজনের হিসাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ময়দা দিতে হবে। আমি 4 টেবিল স্পুন ময়দা দিচ্ছি। এবার একটা ডিম দিলাম। এবার ডিমটা খুব একটু ভালো করে ময়দার সাথে মিক্সড করে নেব। এবার হাফ কাপ মতো দুধ দেব। এবার আবার একটু ভালো করে মিক্স করে নেব। 1/4 টিস্পুন সল্ট দেব। 1/4 টিস্পুন পেপার পাউডার খুব ভালো করে মিক্স করব। আমি আগে কেক বানাবার সময় বলেছিলাম কিংবা মালপোয়া বানাবার সময়ও যে সব সময় ব্যাটারটা 8-এর মতো করে মিক্সটা করতে হবে, তাহলে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। এবার আমি কিছু ভেজিটেবল নিয়ে নিলাম। পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর মটরশুঁটি। আপনারা যদি চান অন্য ভেজিটেবলও দিতে পারেন। এবার এই ব্যাটারটায় আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা কমপ্লিট ফুড হয়ে যাবে। এই একটা খেলেই সাথে আর কিছু লাগবে না। এটা করে মিক্সারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আপনারা চিকেনও দিতে পারেন, তবে চিকেন দিলে সেদ্ধ করে দেবেন। পনির দিতে পারেন, মাশরুম দিতে পারেন, আর আপনারা চাইলে এর মধ্যে চিজও দিতে পারেন। চিজ দিলে ছোট ছোট করে কেটে দেবেন বা গ্রেট করে দেবেন। প্যানে দেওয়ার আগে আপনারা খুব ভালো করে ব্যাটারটা আরেকবার মিক্স করে নেবেন। প্যান গরম করতে দিয়েছি। হাফ টেবিল স্পুন তেল দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, তেলটা এইভাবে পুরো চাটুতে ছড়িয়ে দিলাম। এবার ব্যাটারটা আস্তে করে পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু স্পুন দিয়ে দিয়ে পুরোটা কভার করে দিন। একটু কমিয়ে রাখবেন। গ্যাসটা খুব কমিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এবার আস্তে আস্তে হতে থাকবে, মিনিট 2-এর মতোই মধ্যেই হয়ে যাবে। দেখুন এবার যে হয়েছে কি না বুঝবো কি করে। মিনিট 2-এক হয়ে গেছে, এবার বুঝবো কি করে হয়ে গেছে। এবার আস্তে করে নিচের একটু খুন্তি দিয়ে এরকম করলেই দেখবেন পুরোটা সুন্দর উঠে আসছে। এবার কি করব, আস্তে করে এদিকটা ধরে উল্টে দেব। যদি একটু ভেঙে যায়, প্রথম প্রথম ভেঙে গেলে টুকরোগুলো উল্টো করে দেবেন, তারপর হাতে প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর ভাঙবে না। এবার আবার ওপরে ঢাকা দিয়ে দেব, আরও মিনিট খানেক, 1 মিনিট মতো আর একটু হোক। এবার সোজা করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন খুন্তিটা পুরো ভেতরে চলে যাচ্ছে। এবার আস্তে করে তুলে এই উল্টে দিলাম। দেখুন এবার কি সুন্দর হয়ে গেছে, একদম রেডি। দেখুন প্যানকেকটা কত নরম হয়েছে, একদম নরম হয়ে গেছে। এই যে আপনারা এরকম ভাবে রোল করেও দিতে পারেন, এরকম রোল করেও দিতে পারেন, আবার এরকম ভাবে প্যানকেক পিৎজার মতো টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আপনারা বাচ্চাদের স্কুলে দিতে পারেন। আমার ছেলে তো অলমোস্ট ওর স্কুল লাইফটা এই এই প্যানকেক আলুর পরোটা খেয়েই চালালো। আর টমেটো সস দিয়ে দিতে পারেন, চিজ দিয়ে দিতে পারেন, আর সাথে তরকারি থাকলে সেটা দিয়েও দিতে পারেন। আমার চ্যানেল মধুস কিচেন বিএনজি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, তাহলে সবাই মিলে আমরা রান্নাটা দেখতে পারবো, শিখতে পারবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।